तो বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ফেসবুকের যে ইমোজি পোস্ট সেটি কিভাবে করবেন। তা যারা জানা আপনারা ভিডিওতে আপনার ফেসবুকে যে ইমোজি পোস্ট করতে যান এবং পাচ্ছেন না সেটি আজকে রিয়েল পদ্ধতিতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার ফেসবুক থেকে যে ইমোজি পোস্ট বা বিভিন্ন রকম পোস্ট ইমোজি টাইপের সেগুলি কিভাবে করা হয়। তো এটি করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে যে করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন রাইট সামথিং হিয়ার, এখানে উপরেরটিতে ক্লিক করবেন যে রাইট সামথিং হিয়ার। এখানে যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যেরকম আপনি হোয়াটস লেখা আছে হোয়াটস অন ইওর মাইন্ড, এখান থেকে আপনি আপনার লিখতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফটো ভিডিও এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আপনার যে ইমোজি পোস্ট সেটি করতে গেলে সব নিচে চলে গেলে বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক কিছু অপশান দিয়ে দিচ্ছে। তো এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন, এর মধ্যে লেখা আছে ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি। তো এখানে ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চাইলে আপনি এগুলিকে ইমোজি বা এখান থেকে যদি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি চাইলে এগুলিকে এখান থেকে দিয়ে ইমোজি পোস্ট করতে পারেন, ঠিক আছে। এরপর সম্পূর্ণ যদি ব্যাক চলে আসে, ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আসার পরে একটু দেখতে না এরকম করে দিচ্ছে। আপনারা করার মাত্রই এইখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখতে এই আইকনটা এখানে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু এখানে চয়েস লেখা আছে পপুলার নিউ। তো এখান থেকে আপনি কিন্তু এগুলি চাইলে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ মতো করতে পারেন। তো এখানে কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটি এখান থেকে কিন্তু আরও মোর লেখা আছে, এখান থেকে করলে মোর করে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনি যেমন চাইবেন সেরকমই করবেন। এরপরে হোয়াটস ইওর মাইল এখানে যদি ক্লিক করে আপনি আরও এটির ভিতরে আপনার পছন্দ মতো স্টিকার অ্যাড করতে পেরে যাবেন। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছিল ভিডিও। আশা করছি এরপর থেকে আপনি যদি আপনার ফেসবুকের যে স্টিকার বা ইমোজি পোস্ট করা হয় সেটি এখান থেকে কিন্তু আসলে পেরে যাবেন। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছিল ভিডিও। আশা করছি এরপর থেকে আশা করছি আপনি বুঝতে পেরে গেছেন যে ফেসবুকে কীভাবে ইমোজি বা স্টিকার যে অ্যাড করা হয় বা পোস্ট করা হয়। আর ভিডিওটি যদি একটুকুনো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানেন অবশ্যই বেশি বেশি করে তাদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত।